গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সানডে, আর সানডেতে সাউথে থাকলে এই সাম্বার বড়া না হলেই নয়, ধোসাও খাই, মাঝে মাঝে ইডলিও চলে। আজকে দেখো সানডেতে কার্টুন শুধু আমার ছেলে দেখছে না, কিন্তু তার সাথে কৌশুকও দেখছে, দুজনেই না কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে। আমি এই ফাঁকে ব্রেকফাস্টের পরে গরম গরম চা বানিয়ে নিলাম। আজকের আমার ফ্যামিলিটা না ফ্যামিলি মনে হচ্ছে, না হলে এই সারাদিন একা কাটানোটা যে কী বড় শাস্তি আমার জন্য, তোমরা তো সেটা রোজ ব্লগে দেখতেই পাও। আজকের আমার ফ্যামিলি একদম ফুলফিল। আজকে কৌশিক অনেক কিছু বাজার করেছে, কারণ এই রবিবার দিনই আমাদের সকালবেলায় কৌশিক বাজারে যায় আর গোটা সপ্তাহে জিনিস নিয়ে আসে। এটা সাউথে কী মাছ বলতে পারবো না, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বাটা মাছের মতনই, একটু ছোটো ছোটো সাইজের যে হয় সেগুলো, আর তার সাথে গলদা চিংড়ি পেয়েছিল বেশ বড় বড়। এগুলো গলদা না বাগদা আমি অত জানি না ডিফারেন্স, বাট নর্মাল চিংড়ির থেকে একটু বড় সাইজ পেয়েছিল। আর আমার ফ্রিজে সবসময় চিংড়ি থাকে, রবিবার মানে খাসির মাংস, তো সেটাও চলে এসেছে। আর এর সাথে যেটা ভীষণ দরকার সেটা হচ্ছে ডিম, ডিম পোচ, ডিম সিদ্ধ, এইসব আমি আর বুট্টু প্রায় খেয়ে থাকি, ডিমের ঝোল খাওয়া হয়। তো আজকে দেখো শিল নোড়ায় বেটে আমি বানাবো মাটনটা। এর মধ্যে নিয়ে নিয়েছি রসুন, আর আমি না গরম জলে একটুখানি শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে আদা। শিল নোড়ায় বাটা মশলার রান্নার টেস্ট সত্যি আলাদা, যেটা মিক্সিতে একদমই হয় না। আর আমি অতটা মাংস বানাইনি, যেহেতু একবেলা খাবো, তো দেখো ওই পেস্টটা দিয়ে দিলাম, আর তারপরে নুন দিয়ে, হলুদ দিয়ে, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে, আর দই দিয়ে। টক দইও কৌশিক নিয়ে এসেছিলো, খাসির মাংস ঘরে ঢোকানো মানেই টক দই ঢোকানো, তো সেটা দিয়ে ভালো করে মেখে না আমি কিছুক্ষণ ম্যারিনেট করে দেবো। আজকে রবিবার দিন কিন্তু শুধু খাসির মাংসের ঝোল আর ভাতই খাবো, আর সাথে কিচ্ছু করছি না। প্রচণ্ড গরম সাউথে, আর এর মধ্যে বুট্টু আর বুট্টুর বাবা এই যে তবলাতে বসে পড়েছে, ছেলেকে একটু একটু করে না তালিম দেওয়া শুরু হয়েছে। আমি এই দিকে রান্নাঘরে চলে আসলাম, সর্ষের তেলের মধ্যে আলুগুলো নুন দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম, তারপরে ওই তেলে একটু অল্প একটু চিনি দিয়েছিলাম, কালারটা বেশ সুন্দর আসে, টেস্টটাও ভালো হয়। তারপর গোটা গরম মশলা, তেজপাতা, এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিয়ে, আর আমি পেঁয়াজটা মিক্সিতে খুব একটা মিহি পেস্ট করিনি, মানে গ্রেট করার মতন হয়েছিল পেঁয়াজটা, তো সেটা দিলে না ভাজা আর বাটা দু রকমের করার দরকার হয় না। তারপরে ভালো করে একটু লাল লাল করে ভেজে ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। আমি কিন্তু মাটন রান্নায় কোনো রকম জিরে ধনে আজকের ইউজ করব না, কাঁচা লঙ্কাও ইউজ করিনি। ভালো করে কষানোর পরে এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর ভাজা আলুগুলোও দিয়ে দিলাম, তারপরে সিটি দিয়ে নামানোর আগে আমি দিয়ে দেবো গরম মশলার অল্প একটু গুঁড়ো আর ঘি। ব্যাস রবিবার দিন দুপুরবেলা লাঞ্চ আমাদের একদম জমে ক্ষীর। খাওয়া দাওয়া সেরে আমরা সোজা ঢুকে যাব একদম এসি রুমে, একটু এসিতে গড়াগড়ি খেয়ে বিকেলবেলায় এই যে কৌশিক নিয়ে এসেছিল একটা দ্রোন, অনেকদিন ধরেই সেটাকে আর ওড়ানো হচ্ছিল না, আজকের বাবা আর ছেলেতে মিলে এই যে দ্রোন ওড়াচ্ছে, আর কোথাও গিয়ে পড়লে ছেলে সেটা তুলে নিয়ে চলে আসছে। আমি এই ফাঁকে ভাবলাম একটু চা বানিয়ে ফেলি, এরা ফিরলে পরেই, আমি বারান্দা দিয়ে দেখছিলাম ওদের হারকাত, তো এই যে ফেরার পরে চা খাওয়ার পরে রাত্রেবেলা কৌশিক বলল একদম সিম্পল আর ভাত খাবো না, তো রুটির সাথে না এই যে কাবলি ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর কাবলি ছোলাটা একটুখানি নুন, গোটা আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা দিয়ে, আমি তেজপাতা দিয়ে, একদম হলুদ দিয়ে সিটিম দিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে অল্প একটু চিনি আমি দিই, আর তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো এরকম গ্রেট করা, সেটা একটু লাল লাল করে ভেজে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ছিলাম। গোটা গরম মশলা, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছুর একটা পেস্ট, টমেটো দিয়েছিলাম বেশ খানিকটা, তো এই পেস্টটাও দিয়ে না আমি পুরো মশলাটা থেকে তেল ছেড়ে আসা অব্দি কিন্তু ভালো করে কষাবো, আর তারপরে যখন গন্ধটা বেরিয়ে যাবে রসুনের কাঁচা গন্ধ, তখন আমি গুঁড়ো মশলা দেবো, অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব রকমই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম। তোমরা না এই রান্নাটাতে একটুখানি যদি চিকেন মশলাও দাও বেশ ভালো লাগে। কিন্তু সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে না আলুর যে সিদ্ধ করে রেখেছিলাম কাবলি চানার সাথে, সেই আলুটাও দিয়ে দিলাম, একটুখানি হাত দিয়ে না আমি ভেঙে ভেঙে, হাতা দিয়ে ভেঙে ভেঙে নেব, আর তারপরে সেদ্ধ করে রাখা পুরো কাবলি ছোলাটা এর মধ্যে ঢেলে দেবো, আর তারপর টক বক করে ফুটতে দেবো। নামানোর আগে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, ভালোভাবে সব কিছু ফুটে গেলে, আর যেহেতু কাবলি ছোলা সেদ্ধই করা আছে, সুন্দরভাবে মশলাটা মিশে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে কাবলি চান। এই ফাঁকে কৌশিক টুক করে নিয়ে চলে এসেছিল রুমালি রুটিতে, আজকে রাতে কাবলি চানার
সাথে রুমালি রুটি দিয়ে আমাদের রাতের ডিনার সারবো। তো তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।